नमस्कार बंधुरा, आपनारा देखछेन क्विक बांगला यूट्यूब चैनल। बंधुरा, किछुदिन आगे किन्तु केंद्रीय सरकारेर तरफ थेके बला हयेछिलो ई श्रम कार्ड करार जन्य। तो एखोनो पर्यन्त अनेक मानुषई किन्तु ई श्रम कार्ड करे नियेछेन एबं किछु मानुष एखोनो पर्यन्त बाकी रयेछे। तबे बंधुरा, ए ई श्रम कार्डे किन्तु एबार टाका देवा शुरू हलो। हाँ बंधुरा, अपनारा अनेक जगह शुने थाकबेन जे ई श्रम कार्ड थेके टाका देवा हच्छे। तो बंधुरा, एबार थेके किन्तु ई श्रम कार्डेर माध्यम दिए 500 टाका करे प्रति मासे मासे टाका जमा देवा हबे। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু 500 টাকার প্রথম ইনস্টলমেন্ট জমা পড়ে গেছে অনেকের অ্যাকাউন্টে। তো বন্ধুরা, আপনি যদি এখনো না পেয়ে থাকেন, ভিডিওটি কমপ্লিটলি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল ঘন্টাটিকেও অল করতে ভুলবেন না। এবং ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি এখনো ইশ্রম কার্ড বানিয়ে নিয়েছেন কিনা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাত্র কয়েক মাসেই হয়েছে, তার মধ্যেই কিন্তু ইশ্রম পোর্টালে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা কিন্তু লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। সারা দেশে মোট প্রায় 18.5 কোটি অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের এখন ইশ্রমিক কার্ড রয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি কার্ড রয়েছে। এবং সোমবার সকাল পর্যন্ত ইশ্রম পোর্টালে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা পৌঁছেছে 6.70 কোটি পর্যন্ত। আজকেই 1.5 কোটি কর্মীর অ্যাকাউন্টে 1000 টাকা করে পাঠানো হয়েছে। অর্থাৎ দুটো মাসের কিস্তি একসাথে 500-500 টাকা পাঠানো হয়েছে। প্রতি মাসে 500 টাকা হারে দু মাসের জন্য 1000 টাকা করে দেওয়া হয়েছে। সরকার শ্রমিক এবং নির্মাণ শ্রমিকদের মোট 1.5 কোটি টাকা হস্তান্তর করেছে। অসংগঠিত শ্রমিক যারা রয়েছেন, কিছুদিন আগেই ইশ্রম নামে নতুন একটি পোর্টাল লঞ্চ করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। আর সেখানে যারা যারা রেজিস্ট্রেশন করেছেন তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পেতে শুরু করে দিয়েছে। কেন্দ্রের দাবি, রেজিস্ট্রেশন করলে প্রায় 38 কোটি শ্রমিক বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। অনলাইনে পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করতে হবে, গুগলে গিয়ে ই শ্রম কার্ড লিখে সার্চ করতে হবে। তাহলে কিন্তু প্রথমেই আপনারা যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন সেখানের মাধ্যমেই আপনারা আবেদন করতে পারবেন। যদি এখনও পর্যন্ত আপনি আবেদন করতে না পেরেছেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনাকে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের পর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর সহ একটি ই শ্রম কার্ড আপনারা পেয়ে যাবেন। ফোন বা কম্পিউটার থেকেই কিন্তু এটি ফিল আপ করা যাবে। রেজিস্ট্রেশন করলেই বিনামূল্যে 2 লক্ষ টাকার জীবন বা দুর্ঘটনা বীমা পাবেন রেজিস্ট্রেশন করা শ্রমিকরা। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উত্তরপ্রদেশের রাজ্যবাসীদের জন্য প্রতি মাসে 500 টাকা করে 1000 টাকা ইতিমধ্যেই পাঠানো হয়ে গিয়েছে কালকেই। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গেও কিন্তু এরকমের সুবিধা পেতে হলে আপনাকে কিন্তু এখনই রেজিস্ট্রেশন করে রাখতে হবে। কে বলতে পারে কখন আমাদের রাজ্যেও কিন্তু এই 500 টাকা করে দেওয়া হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং ভিডিওটি অন্যদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সকলে এই বিষয়টি জানতে পারে।